এই সিজনে কেন আপনাদের পাখি অসুস্থ হয়ে পড়ছে, কেনই বা আপনাদের ঘুঘু পাখি মারা যাচ্ছে কিংবা মৃত্যুর মুখে ঢেলে পড়ছে? আসসালামু আলাইকুম, আমি রেদান এবং আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে এই বর্ষাকালে মানে এই শীত আসার আগে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে কেন আপনাদের ঘুঘু পাখি মারা যায়। সায়েন্সের মতামত সহ সবভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো ফার্স্ট, ঘুঘু পাখি যে টয়লেট করে সেই টয়লেটে কি উপাদান থাকে সেটা আমাদের জানা উচিত। ঘুঘু পাখি যে টয়লেট থাকে আমরা কিন্তু সেটাকে মূলত যারা গাছ করে তারা কিন্তু সার হিসাবে ব্যবহার করে থাকে। এটাই কিন্তু মানে টিএসপি জাতীয় সারেরও কাজ করে অ্যান্ড ইউরিয়া জাতীয় সারের কাজ করে, অর্থাৎ এটার প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এটা এই সারগুলোতে নাইট্রোজেনের পরিমাণ মূলত বেশি থাকে, তো নাইট্রোজেন কিন্তু অ্যান থাকে এবং বৃষ্টির যে পানি পড়ে এই সিজনে কিন্তু বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি কিন্তু দেখা যায় আমাদের পাখির যে আমরা প্লেট বা ট্রে দেই সেই ট্রে কিন্তু টয়লেট থাকে সেখানে কিন্তু পানি আইসা পড়ে। আর এই পানিতে কি থাকে, H2O, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন। সো এইখানে হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যান্ড পাখির যেই টয়লেট আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। সো এই দুইটা যখন বিক্রিয়া করে তখন কিন্তু মারাত্মক একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটাকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া কিন্তু প্রায় সকল প্রাণীর জন্য কিন্তু প্রচুর ক্ষতিকর, কারণ আমাদের ঘরে কিন্তু যাদের বিভিন্ন ধরনের পাখি পালতেছেন বৃষ্টির সিজনে কিন্তু দেখবেন যেখানে পাখি আছে প্রচণ্ড দুর্গন্ধর সৃষ্টি হয়, এটা কিন্তু এই পানির কারণে, কারণ এই গ্যাসটা তৈরি হয়, এই গ্যাসটা কিন্তু দুর্গন্ধযুক্ত থাকে যার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়। আর এই গ্যাসের কারণেই কিন্তু মূলত আপনার পাখি অসুস্থ হয়ে পড়ে। আর যদি পানিতে যদি এই গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যেমন মাছের ক্ষেত্রে যদি এই গ্যাসের পরিমাণ বেড়ে যায় মানে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়, তখন কিন্তু দেখা যায় মাছ 1 থেকে 2 ঘন্টার মধ্যে মারা যায়। সো পাখির ক্ষেত্রে এরকম না, কারণ পাখির ক্ষেত্রে কিন্তু বাতাসের সাথে গ্যাসটা খুব শীঘ্রই ছড়া যাইতেছে, কিন্তু পাখি যেহেতু নিচ থেকে গ্যাসটা উৎপন্ন হচ্ছে যার কারণে পাখি কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়ে, পাখি কিন্তু ধীরে ধীরে দেখা যায় যার কারণে অসুস্থ হয়ে যায়। এবং এই সিজনে দেখবেন পাখি অনেক বেশি ঝিমাচ্ছে, তো ঝিমাবে বেশি, তারপর দেখবেন গা ফুলে বসে আছে, কত সময় দেখা যায় কতজনের পাখি মরে বসে পড়ে আছে। তো এই সমস্যার কারণেই হয়। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাদের যে ঘুঘু পাখি আছে বা যে কোনো পাখি আছে যে ট্রে যে থাকে টয়লেটের, সে ট্রেটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে সেরকমভাবে পাখি টয়লেট না থাকে ট্রেতে। আর আরেকটা জিনিস ট্রাই করবেন যে বৃষ্টির পায়জানি ভিতরে না ঢোকে। ওকে, তো দেখা যায় এই কয়টা বিষয় মানলে কিন্তু মানে ঘরে দুর্গন্ধ হয় না, মানে পাখির যেখানে থাকে সেখানে দুর্গন্ধ হয় না, এখন দেখা যায় পাখির যে ঝিমানো রোগটা বা মারা যাওয়ার যে আশঙ্কা থাকে বা মারা যায় সেগুলো কিন্তু হয় না। তো আশা করছি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন, উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।